নমস্কার, মু মিটু। মো ইউটিউব চ্যানেল মিটু ফার্মাসি আপনার স্বাগত জানাচ্ছি। বন্ধু মানে আজ আলোচনা করবে গোটে মেডিসিন, মেডিসিনটার নাম হচ্ছে ডুফাস্টন ট্যাবলেট। ডুফাস্টন ট্যাবলেট 10 mg কম কো ক্ষেত্রে ডক্টর পরামর্শ দিয়ে ব্যবহার করা, ব্যবহার কলে কি লাভ পাইবা, কিপর ব্যবহার করা, আজ জাঁপা এই ভিডিও মাধ্যমে আপনার সম্পূর্ণ বিবরণ জনাইবি। যদি মো চ্যানেল নয় আছেন চ্যানেলকে সবসক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুমান আসুন জাঁপা ডুফাস্টন ট্যাবলেট বিষয়ে। ডুফাস্টন ট্যাবলেট আসুচি 10 mg, তা সহ এই প্রকার ট্যাবলেট আসুচি, গোটে স্ট্রিপে 10টা আসুচি ট্যাবলেট, ঠিক আছে। বন্ধুমানে আকু তৈরি করছে আবট কোম্পানি, বহুত ভালো ব্রান্ড, ইন্ডিয়া মেড কোম্পানি। আর কম্পোজিশন মানে কেউ উপাদান তৈরি করা যাই, এ গোটি কম্পোজিশন, গোটি কম্পোজিশন হচ্ছে ডাইড্রোজেস্টেরন 10 mg। ই হচ্ছে যে মেডিসিনটা, ই হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন দ্বারা হি ব্যবহার করা যায়, ডক্টর পরামর্শ দ্বারা হি ব্যবহার করা যায়, বিনা ডক্টর পরামর্শ ব্যবহার করা যায় না। 10টা ট্যাবলেটকে এমআরপি হচ্ছে 672.51, ঠিক আছে। বন্ধু ইয়ে জানিবা ইয়ে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় বা ইউজেস বিষয়ে জানিবা। ইয়ে মেডিসিনটা হচ্ছে সাধারণত স্ত্রী লোক মানে ব্যবহার করতে, কেউ প্রবলেম থাকে ডক্টর দিয়ে পরামর্শ দিয়ে ব্যবহার করা। গোটে প্রবলেম হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি কম, ফিমেল ইনফার্টিলিটি হচ্ছে দেখলে ম্যারেজ কলে ম্যারেজ করার বর্ষে কিংবা দেড় বর্ষ ভিতরে কিছু পিলাপিলি হোনি, তা ভিতরে চেষ্টা করছেন পিলাপিলি রক্ষা, তা ভিতরে কিছু এই যে বর্ষে দেড় বর্ষ ভিতরে আপনার কিছু কন্ট্রাসেপ পিলস ব্যবহার করে না, এক্ষেত্রে ডুফাস্টন ডক্টর মানে পরামর্শ দিয়ে ডুফাস্টন ট্যাবলেট ব্যবহার করা ফিমেল ইনফার্টিলিটি কেসে। আউট কেস, আউট কেস হচ্ছে পেন ডিউরিং মেনসুরেশন, যে মন্থলি পিরিয়ড বা মাসিকা ঋতুস্রাবটা হুয়ে এ হবার 5-7 দিন পূর্ব যে অন্টা পেন হব কিংবা আঁঠু পেন হব কিংবা তলিপেট বিধা হব, এ যে ক্ষেত্রে হলে ডক্টর পরামর্শ দিয়ে ব্যবহার করা। আউট হচ্ছে প্রিম্যাচুরাল সিন্ড্রোম, আকু শর্ট ফর্ম কহতে PMS, এই যে প্রবলেম থাকলে মধ্যে আকু ডক্টর পরামর্শ দিয়ে ব্যবহার করা। আর গোটে প্রবলেম, আর গোটে প্রবলেম হচ্ছে ইন্ডোমেট্রিসিস, এই যে ক্ষেত্রে মধ্যে আকু ডক্টর পরামর্শ দিয়ে ব্যবহার করা। আর গোটে প্রবলেম আসে, আর গোটে প্রবলেম হচ্ছে হেভি মেনসুরেশনাল ব্লিডিং, যে মন্থলি বা পিরিয়ড টাইমে যে বহুত ব্লিডিং হুয়ে, এক্ষেত্রে মধ্যে ডক্টর পরামর্শ দিয়ে ব্যবহার করা বহুত ভাল, ব্যবহার করা দ্বারা এই প্রবলেমটা সলভ হয়ে থাকে। বন্ধু মানে জাঁলে এই জুস বিষয়ে আসুন জাঁবা, আর সাইড ইফেক্ট কম, কেন সবু জিনিস ভাল থাকে খারাপ থাকে, আর সাইড ইফেক্ট মধ্যে সাইড ইফেক্ট হচ্ছে কম, ব্যবহার কলে বেড়ে বেড়ে মুন্ড বিধা হুয়ে, বাঁতি বাঁতা লাগে, দেহ বুলাইবে করা উঠে লাগে, তা সহ ব্রেস্ট পেন বেড়ে বেড়ে হুয়ে, কিন্তু যদি এইভাবে সমস্যা আসে আপনার ডক্টর পরামর্শ করবে, তারপরে বেটর ট্রিটমেন্ট পাইবে। মনে জাঁলে আর ইউজেস বিষয়ে এবং সাইড ইফেক্ট বিষয়ে আসুন জাঁবা, আকু কিপর ব্যবহার করা, আকু সাধারণত ডক্টর মানে পরামর্শ দিয়ে দিনক গোটে কিংবা দিনক দুইটা খাদ্য খাইবা পরে, কিন্তু ডক্টর মানে যে পরামর্শ দিয়ে পেসেন্ট কন্ডিশন অনুসারে হি আর ব্যবহার করা পরামর্শ দিয়ে থাকে, ঠিক আছে। বন্ধু মানে তারপরে এই যে মেডিসিন পাইবে কোট, আপনার আপনার পাখে ঔষধ দোকান সহজে পাইপার, যদি ঔষধ দোকান নপাইপারে মা লিঙ্কটা মো ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আপনার মধ্যে অনলাইন কিপার, ঠিক আছে। বন্ধু মানে আপনার আজ জাঁলে ডুফাস্টন ট্যাবলেট কম কিপর ব্যবহার করা যায়,
ଓ ଅସୁବିଧା ଥିଲା ଡକ୍ଟର ପରାମର୍ଶ ଦିଅନ୍ତି ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ, ବ୍ୟବହାର କଲେ କ'ଣ ଲାଭ ପାଇବା କ'ଣ କ୍ଷତି ପାଇବା ଏ ବିଷୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜାଣିଲେ। ମୁଁ ଆଶା କରୁଛି ବନ୍ଧୁମାନେ ମୋ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ଥିଲେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ, ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କୁ ସେୟାର କରନ୍ତୁ। ଏମିତି ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତୁ କାହିଁକିନା ମେଡ଼ିସିନ ରିଲେଟେଡ଼ ବହୁତ ଇନଫର୍ମେସନ୍ ଆପଣଙ୍କୁ ମୁଁ ଜଣାଇବି। ଠିକ୍ ଅଛି ବନ୍ଧୁମାନେ ରହୁଛି, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।